আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ মামদুদুর রহমান মিজান, সহকারী অধ্যাপক, জয়পুরহাট সরকারি মহিলা কলেজ, জয়পুরহাট। তো প্রিয় শিক্ষার্থী ও আমার সম্মানিত সহকর্মীবৃন্দ, আজকে আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অ্যাসাইনমেন্ট, যেটি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এনসিটিভি কর্তৃক এই শর্ট সিলেবাসের আলোকে 2021 সালের পরীক্ষার্থীদের জন্য দেয়া হয়েছে, সেটি নিয়ে কিছু বিশ্লেষণ ধর্মী কথা বলবো এবং এটা কিভাবে শিক্ষার্থীরা কাজগুলো করবে তার ধারাবাহিক একটা বিশ্লেষণ করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্ট এক, যেটা অধ্যায় হচ্ছে প্রথম অধ্যায়, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। সাথে আছি আমি তোমাদের ইউটিউব চ্যানেলের মিজান স্যার বায়োলজি। তো চলো যাওয়া যাক। আজকের এই অ্যাসাইনমেন্টের প্রথম কথায় যদি, এটা যদিও আমি তোমাদের যে বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অ্যাসাইনমেন্ট নিয়ে একটু বলেছিলাম যে কভার পাতায় তোমরা কিভাবে কি লিখবে বা কি করবে, এই জন্য আজকে এখান থেকে বেশি কথা শুধু বলবো না, শুধু প্রথম অংশটুকু। যেমন এখানে তোমরা আগের মতো শিক্ষা বোর্ডের নাম লিখবে, এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার ইংরেজিতে লিখবে, তোমার নাম ক্যাপিটাল লেটার, এই কথাগুলো আমার আর মনে হয় নতুন করে বলার দরকার নেই। তো আজকের যে অ্যাসাইনমেন্ট, অর্থাৎ জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্ট এক, যেটা প্রথম অধ্যায়, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। তো আজকের আমাদের এই অ্যাসাইনমেন্টের শিরোনামটি রাখা হয়েছে বৈশিষ্ট্যের ভিত্তিতে করডাটা পর্বের প্রাণী সমূহের শ্রেণীবিন্যাস করা। ঠিক আছে, তাহলে বৈশিষ্ট্যের ভিত্তিতে করডাটা পর্বের প্রাণীগুলোকে আমরা শ্রেণীবিন্যাস করব, এরকম শিরোনামে একটি অ্যাসাইনমেন্ট। তো আজকের এই অ্যাসাইনমেন্টের উদ্দেশ্যটা কি, আমাদের লার্নিং আউটকাম কি, আমাদের শিখন ফল কি? ঠিক আছে, তো এই অ্যাসাইনমেন্টটা যদি, এইখানে যে কাজগুলো আমাদেরকে দেয়া হয়েছে এটা যদি আমরা করি, আমাদের কি কি করতে পারবো? দেখো, আমরা প্রাণীকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করার ভিত্তি এবং নীতি ব্যাখ্যা করতে পারবো। ওই যে তোমাদের যে বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে শ্রেণীবিন্যাসের ভিত্তি, শ্রেণীবিন্যাসের নীতি, আলাদা আলাদা টপিক আছে, দেখো এটা তোমরা ব্যাখ্যা করতে পারবে, নীতি এবং ভিত্তি ব্যাখ্যা করতে পারবে, আমরা পারবো আর কি। এরপরে আমাদের এই অ্যাসাইনমেন্টটি মূলত করডাটা পর্বের শ্রেণীবিন্যাসের উপরে দেওয়া হয়েছে, সেজন্য এখানে আরেকটি লার্নিং আউটকাম আমাদের, সেটি হচ্ছে করডাটা পর্বের প্রাণীকে আমরা শ্রেণী পর্যন্ত ক্লাসিফাই করতে পারবো বা বিন্যস্ত করতে পারবো। ঠিক আছে, শ্রেণী পর্যন্ত, কারণ আমাদের শ্রেণী পর্যন্ত উচ্চ মাধ্যমিকের সিলেবাসে যে শ্রেণীবিন্যাসটি দেওয়া হয়েছে সে পর্যন্ত আমরা এটাকে বিন্যস্ত করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এখন এই অ্যাসাইনমেন্টের বিশ্লেষণে যাই। তাহলে আমাদের পাঠ্যপুস্তকে করডাটা পর্বের, হ্যাঁ, এই জিনিসগুলো খুবই মনোযোগের সাথে দেখবে, পাঠ্যপুস্তকে করডাটা পর্বের যে শ্রেণীবিন্যাস দেওয়া হয়েছে সেখানে তিনটি উপপর্ব, ইউরো করডাটা, সেফালো করডাটা, ভার্টিব্রাটা, মনে আছে তো নিশ্চয়ই? হ্যাঁ, তারপরে ওখানে দুটি অধিশ্রেণী, তাই না? একটা হচ্ছে কি একনাথা, আর একটি হচ্ছে ন্যাথোস্টোমাটা, ওই যে চোয়ালবিহীন এবং চোয়ালযুক্ত, এগুলো একটু খেয়াল করবে তোমরা ভার্টিব্রাটার যে শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে। হ্যাঁ, তো এই অধিশ্রেণী সবগুলো মিলিয়ে এখানে মোট ১২টি শ্রেণী রয়েছে। ঠিক আছে, এই শ্রেণীবিন্যাসটা, অর্থাৎ করডাটা পর্বের যে শ্রেণীবিন্যাসটা, এগুলো তোমাদেরকে আগে ভালো করে পাঠ করে নিতে হবে, এটাকে লার্নিং, মানে ওটাকে সুন্দর করে তোমাকে জেনে রাখতে হবে যে হ্যাঁ, এই শ্রেণীর এই বৈশিষ্ট্য, ওই শ্রেণীর ওই বৈশিষ্ট্য, কারণ আমাদের এখানে কতগুলো কাজ দেওয়া হয়েছে, কতগুলো লটারি করবো আমরা, হ্যাঁ, যেগুলো আসলে আমি কোনটার বৈশিষ্ট্য লিখবো বা কোন শ্রেণী আসবে এখানে, এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে, পারতে হবে। তো এটা কিভাবে পারবো আমরা? যখন না আমার এই শ্রেণীবিন্যাসের জ্ঞান আমার মাথায় থাকবে, আমি যখন এই শ্রেণীবিন্যাসটা ভালো করে পড়বো, তবে কিন্তু আমি এটি করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো নিচের তালিকা অনুযায়ী, দুই নম্বর কাজের কথা আমাদেরকে বলা হয়েছে, নিচের তালিকা অনুযায়ী 15টি কাগজে টুকরা বানাতে হবে যার প্রত্যেকটিতে একটি করে বৈশিষ্ট্য লেখা থাকবে, এবং বাইরে থেকে বোঝা যাবে না টুকরায় কি লেখা আছে, এবং সেগুলো ভাঁজ থেকে ভাঁজ করে যেন লটারি করা সম্ভব হয়। ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে এবারে দেখাই, দেখো এই যে আমার হাতে কিন্তু এরকম কাগজের টুকরা আছে, দেখতে পাচ্ছ? এই যে দেখো, হ্যাঁ, এরকম কাগজের টুকরা আছে।
এর কিন্তু 15টা টুকরা আছে ঠিক আছে এই 15টা টুকরায় আমার কিন্তু এই বৈশিষ্ট্যগুলো লেখা আছে অর্থাৎ আমি লিখেছি যে বৈশিষ্ট্যগুলো তোমাদের অ্যাসাইনমেন্টে দেওয়া আছে আমি সেই জায়গায় যদি যাই দেখো তো এটাকে আমাদের 5টা গ্রুপে ভাগ করা হয়েছে পরের কাজের মধ্যে তোমাদেরকে আচ্ছা আমি আগে বৈশিষ্ট্যগুলো বলি দেখো এই যে দেখো প্রথম বৈশিষ্ট্য গ্রুপ 1 এ থাকবে এখানে বলা হয়েছে কি ভেজাত আচ্ছা এটা রাখলাম ঠিক আছে তারপরে বলা হয়েছে শুষ্কত ঠিক আছে শুষ্কত এই যে আরেকটা চেকআউট রাখলাম হ্যাঁ এরপরে বলা হয়েছে দেখো আইসযুক্ত ত্বক এই যে আইসযুক্ত ত্বক ঠিক আছে এরকম 15টা বৈশিষ্ট্য কিন্তু আমি লিখেছি এরপরে আসো পালকযুক্ত ত্বক ঠিক আছে পালকযুক্ত ত্বক গেল এরপরে আসো লোমযুক্ত ত্বক এই যে দেখো লোমযুক্ত ত্বক তাহলে এই কয়টাকে একটা গ্রুপ অর্থাৎ এক নাম্বার গ্রুপ আমি একটু আলাদা করে নিই পরে বক্স অনুযায়ী তোমাদেরকে এটি দেখাবো তাহলে এইটা গেল আমার এই এক নম্বর গ্রুপের যে বৈশিষ্ট্যগুলো এরপরে দুই নম্বর গ্রুপের জন্য দেখো ফুলকা এই যে এটা হচ্ছে ফুলকা ঠিক আছে ফুলকা তারপর আরেকটা বৈশিষ্ট্য কি আছে ফুসফুস ঠিক আছে ফুসফুস আচ্ছা এটা আমার দুই নম্বর গ্রুপের জন্য এরপরে তিন নম্বর গ্রুপের জন্য আমরা আসি দেখো দুই প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড ঠিক আছে তাহলে এখানে আমরা আলাদা গ্রুপ করে রাখছি দুই প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড এরপরে কি তিন প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড ঠিক আছে এরপরে দেখো অসম্পূর্ণরূপে চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড ঠিক আছে আচ্ছা এরপরে চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড দেখতে পাচ্ছ হ্যাঁ তাহলে এটা আমার গেল কি গ্রুপ তিন ওকে এবারে আসি আমি চার নম্বর গ্রুপে দেখো শীতল রক্ত বা বিষমোষ্ণ রক্ত ঠিক আছে এইটা বিষমোষ্ণ এরপরে কি উষ্ণ রক্ত বা সমোষ্ণ ঠিক আছে এটা চার নম্বর গ্রুপে পাঁচ নম্বর গ্রুপে আমরা কি একটা হচ্ছে কি ডিম পারে হ্যাঁ আর এটি হচ্ছে বাচ্চা পারে ডিম পারে ওই যে ওভিপেরাস বাচ্চা পারে ভিভিপেরাস আমরা নিশ্চয় তোমরা এই বৈশিষ্ট্যগুলো পড়েছো আবারও সুন্দর করে ভালো করে এটা করে ফেলবে তাহলে আমরা এই পাঁচটা গ্রুপে আমরা এই 15টা বৈশিষ্ট্যকে ওই অ্যাসাইনমেন্টে দেওয়া নির্দেশনা অনুযায়ী আমরা কিন্তু ভাগ করে ফেললাম প্রাথমিক কাজ হলো এখন আমাদেরকে যেটি করতে হবে ছকের এই 15টি বৈশিষ্ট্য এটি পৃথক পৃথক বাক্সে রাখতে হবে গ্রুপ ভিত্তিক বাক্স ঠিক আছে ওই যে আমরা পাঁচটা গ্রুপের কথা বললাম না এই যে এইভাবে সাজিয়েছি এখন আমি যদি একটু এই গ্রুপগুলোর জন্য তোমাদের আলাদা আলাদা বাক্স একটু দেখাই দেখো এই যে দেখো আমি কিন্তু এটা এক নাম্বার গ্রুপের জন্য বাক্সটা বানিয়েছি এটা রাখলাম এটা দুই নাম্বার গ্রুপের জন্য বাক্সটা বানিয়েছি এটা এখানে রাখলাম ঠিক আছে আচ্ছা এরপরে আসো দেখো তিন নাম্বার গ্রুপের জন্য এই যে তিন নাম্বার গ্রুপের জন্য আমি এই বাক্সটা বানিয়েছি এটা এখানে রাখলাম এরপরে দেখো এই যে চার নাম্বার গ্রুপের জন্য আমি এই বাক্সটা বানিয়েছি এটা এখানে রাখলাম ঠিক আছে আচ্ছা এবারে আসো দেখো এই যে পাঁচ নাম্বার গ্রুপের জন্য আমি এই বাক্সটা বানিয়েছি যেটা এখানে রাখলাম তাহলে আমাকে কয়টা বাক্স বানাতে বলা হয়েছে পাঁচটা গ্রুপের জন্য পাঁচটা বাক্স ঠিক আছে এখন আমার এই যে এক নাম্বার গ্রুপের জন্য কি কি বৈশিষ্ট্য ছিল ভেজা ত্বক শুষ্ক ত্বক আইসযুক্ত ত্বক পালকযুক্ত ত্বক লোমযুক্ত ত্বক মানে ত্বকের বৈশিষ্ট্যগুলো এই যে লটারির যে চিরকুটগুলো এগুলো আমি ভাঁজ করছি দেখো ভাঁজ করে আমার এক নম্বর বক্সে ফেলে দিলাম ঠিক আছে এক নম্বর বক্সে এগুলোকে ফেলে দিলাম কারণ এখান থেকে আমাদের পরবর্তীতে এই লটারিগুলো করতে হবে খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো তোমরা নিজেরা এটা কিন্তু মজার খেলা তাই না এটা খেলার ছলে পড়া আমাদের অ্যাসাইনমেন্ট গুলো হয়ে যাচ্ছে খুব সুন্দর করে তোমরা এমনি পুরাতন কার্টুন বক্স বা সাবানের বক্স এগুলো ব্যবহার করতে পারো আমি কাগজ দিয়ে বক্স গুলো বানিয়েছি তোমাদের যাতে এটা ভিডিওতে উপস্থাপন করতে পারি এর জন্য তোমরা তোমাদের মতো বক্স তৈরি করে নিবে তাহলে আমার এক নম্বর গ্রুপের বক্সে আমি এক নম্বরের যে চিরকুট গুলো লটারি গুলো এগুলো ফেলে দিয়েছি এবারে যে দুই নম্বরে যে ফুলকা আর ফুসফুস ছিল হ্যাঁ আমি এই ফুলকা আর ফুসফুসের এইটা এই যে দেখো হ্যাঁ ভাঁজ করে এই যে দুই নম্বর বক্স এইটা এই দুই নম্বর বক্সে রাখলাম আচ্ছা এরপরে তিন নম্বর বক্সে আমার কি ছিল হৃৎপিণ্ডের বৈশিষ্ট্য এই যে দুই প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড ঠিক আছে এই যে তিন নম্বর বক্সে দিলাম এটা হচ্ছে কি তিন প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড
এটাও তিন নম্বর বক্সে দিলাম। এরপরে অসম্পূর্ণ রূপে চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, এটাও আমি তিন নম্বর বক্সে দিলাম, তাই না? এরপরে চার প্রকোষ্ঠ মানে সম্পূর্ণ রূপে চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, এটাও আমি এই তিন নম্বর গ্রুপে দিয়ে দিলাম। এরপরে আমি চার নম্বর গ্রুপে আসি, এই যে রক্ত অর্থাৎ শীতল রক্ত আর উষ্ণ রক্ত, ঠিক আছে? তাহলে আমি এই শীতল রক্তের এটি ভাঁজ করে এই চার নম্বর গ্রুপে দিলাম, আবার উষ্ণ রক্ত এই লটারিটা আমি ভাঁজ করে এই যে চার নম্বর গ্রুপে দিয়ে দিলাম। একটা গ্রুপ কিন্তু বাকি আছে এখনো, কোনটা? পাঁচ নাম্বার, এই যে, হ্যাঁ, তার চিপ দুটো আছে আমার কাছে। এখানে কিছু বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে বাচ্চা পারে না ডিম পারে, তাহলে একটা হচ্ছে ডিম পারে, এটাকে আমি ভাঁজ করলাম, করে এই পাঁচ নম্বর বক্সে দিয়ে দিলাম। এরপরে বাচ্চা পারে এটাকেও আমি ভাঁজ করলাম, এরপরে এটিকে আমি পাঁচ নম্বর বক্সে দিয়ে দিলাম, ঠিক আছে? এখন আমাকে যেটি করতে হবে, আরো একটি বাক্সে, এই যে আমি আরেকটি বক্স রেখেছি দেখো তোমাদের জন্য, আরো একটি বক্সে, এই বক্সের নাম হবে গ্রুপ এক্স, এই যে দেখো গ্রুপ এক্স, হ্যাঁ, এই বক্সের নাম কি দিয়েছি? গ্রুপ এক্স। তাহলে এই গ্রুপ এক্স বক্সটা এখানে রাখলাম, আমার সামনে রাখলাম, ওখানে কিন্তু এক থেকে শুরু করে পাঁচ নাম্বার পর্যন্ত পাঁচটা বক্স আছে। তাহলে এই গ্রুপ এক্স এর এই বক্সে আমাকে কি করতে হবে, আরো দশটা কাগজ কেটে নিতে হবে। এই যে দেখো আমি ছোট ছোট এরকম দশটা কাগজ কেটে নিয়েছি, ঠিক আছে? এই দশটা কাগজে কি কি লিখেছি, এই যে এক দুই তিন, ঠিক আছে, তারপরে এক দুই চার, তারপরে এক দুই পাঁচ, ঠিক আছে, তারপরে উল্টা হয়ে গেছে, তারপরে এটা কত, এক তিন চার, তারপরে এক তিন পাঁচ, তারপরে এক চার পাঁচ, তারপরে দুই তিন চার, তারপরে দুই তিন পাঁচ, আসলে এটা বিন্যাস তৈরি করা, একটা স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন তৈরি করা। এরপরে হচ্ছে দুই চার পাঁচ, এবং দশ নম্বরে তিন চার পাঁচ। এই যে দশটা চিরকুট আমরা বানালাম, এই দশটাকেই আমরা ভাঁজ করব, করে কোথায় দেব, এই যে এক্স বক্স যেটা এইখানে দেব। তাহলে আমি এগুলোকে ভাঁজ করে দিয়ে দিই, দিলাম, এগুলোকে ভাঁজ করে এই এক্স বক্সে দিয়ে দিচ্ছি। এখান থেকে কিন্তু আমাদের এই কাজগুলো করতে হবে লটারি, ঠিক আছে? মজার, অনেক মজার খেলা, আসলে এটা অ্যাসাইনমেন্ট। আমি এনসিটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ দেব যে তারা এত সুন্দর করে মানে একটা খেলার ছলে কত চমৎকার ভাবে আমরা এই কর্ডাটা পর্বের শ্রেণীবিন্যাস গুলো পড়ে নিতে পারি, তা সুন্দর করে তোমাদের মানে মজার খেলার ছলে উপস্থাপন করার জন্য বলা হয়েছে, এবং এটার ভিত্তিতেই তোমাদেরকে এইচএসসির মূল্যায়ন করা হবে। আচ্ছা, আমরা এই দশটা চিরকুটি এই যে এক্স বক্সের ভিতরে, এই যে তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই যে, হ্যাঁ, দশটা চিরকুটি এখানে আমি ভাঁজ করে করে রেখে দিয়েছি, ঠিক আছে? এই বাক্সের নাম হলো আমার কি, এক্স বক্স, ঠিক আছে? এখন আমাদের যেটি করতে হবে, পাঁচটা রাউন্ডে আমাদের খেলাটা খেলতে হবে, ঠিক আছে? কয়টা রাউন্ডে? পাঁচটা রাউন্ডে আমাদের খেলাটা খেলতে হবে। তো প্রথম রাউন্ডে আমরা যেটি করব, প্রত্যেকটা রাউন্ডে আমাদের এটি করতে হবে। প্রথম রাউন্ডে আমরা এই এই বক্স থেকে, এই বক্স থেকে যেকোনো একটি লটারি আমরা তুলে নেব, ঠিক আছে? যেকোনো একটি লটারি আমরা তুলে নেব, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা তুললাম, ভালো করে একেবারে নাড়াচাড়া দিয়ে একেবারে ঘোটা করে দিলাম, হ্যাঁ, এরকম নাড়াচাড়া দিচ্ছি। আচ্ছা, বিসমিল্লাহ বলে একটা তুলি, এই যে একটা তুললাম, দেখি এটা ভাঁজটা খুলে দেখি কি আছে, এটাতে আছে হচ্ছে এক তিন চার, এই যে দেখো আমাদের এক তিন চার উঠলো, হ্যাঁ, ওখানে যেটি বলা হয়েছে ধরা যাক এক তিন চার উঠলো, আমাদেরও কিন্তু এক তিন চারই উঠেছে, যে কোনো একটা উঠতে পারে, ঠিক আছে? তাহলে আমার এক তিন চার উঠলো। এখন আমাকে কি করতে হবে, এই যে পাঁচটা গ্রুপে সাজিয়ে রেখেছি না, এই পাঁচটা গ্রুপেরই এক নাম্বার, পাঁচটা গ্রুপের মধ্যে থেকে এক নাম্বার গ্রুপ থেকে, তিন নাম্বার গ্রুপ থেকে এবং চার নাম্বার গ্রুপ থেকে, ঠিক আছে, একটা করে কাগজ আমাকে তুলতে হবে, ঠিক আছে? এখান থেকে আমি একটা করে কাগজ তুললাম। আচ্ছা, মনে করো এখান থেকে একটা কাগজ তুললাম এক নাম্বার থেকে, এখানে বলা হচ্ছে লোম যুক্ত ত্বক, এই যে দেখো লোম যুক্ত ত্বক, তাহলে এক নাম্বার থেকে আমি তুললাম, আমি এখানে তিন নম্বর থেকে একটা কাগজ বা চিরকুট তুললাম, সেখানে আমি পেয়েছি দেখো
যে চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড। তাহলে আমি যেহেতু এই যে এক তিন চার পেয়েছি, তাই না? তাহলে এক নম্বর থেকে তুললাম লোমযুক্ত ত্বক, তিন নম্বর থেকে পেলাম চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, আর এই চার নম্বর থেকে যদি আমি একটা তুলি সেটি হচ্ছে উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী বা সমষ্ণ। তাহলে আমি এই যে প্রথমে এক্স বক্স থেকে যেটা তুলেছিলাম সেটা কি ছিল আমার? এক তিন চার। তাহলে আমার এক নম্বর থেকে একটা, তিন নম্বর থেকে একটা, চার নম্বর বক্স থেকে একটা করে কাগজ তুলতে হবে, তাই না? সেটা আমি তুলেছি, আমি আরেকবার রিপ্লাই করছি তোমাদেরকে এই আলোকে। তাহলে প্রথমে এক নম্বর থেকে যেটা তুললাম ত্বকের বৈশিষ্ট্য কেমন পেলাম? লোমযুক্ত ত্বক। তারপরে কি পেলাম? তিন নম্বর থেকে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা পেলাম? চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, ঠিক আছে? তারপরে কি পেলাম? রক্তটা কি উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী বা রক্ত উষ্ণ। আচ্ছা, এখন তোমরা বলো যে এই বৈশিষ্ট্যটা কর্ডাটা পর্বের কোন শ্রেণীর হতে পারে? তাহলে তো আমাকে ওই যে শ্রেণীবিন্যাসের পড়াটা পড়তে হবে, তাই না? ওই শ্রেণীবিন্যাসের পড়াটা যদি না পড়ি, হ্যাঁ, এইটা কিন্তু এই যে তিনটি বৈশিষ্ট্য আমার মিলে গেছে, দেখো অ্যাসাইনমেন্টের বক্তব্যের সাথে আমার গুলো কিন্তু মিলে গেল। হ্যাঁ, তাহলে লোমযুক্ত ত্বক, চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড এবং রক্ত উষ্ণ, তাহলে এখানে আমার এই শ্রেণীর নাম হচ্ছে ম্যামালিয়া। ওই যে কর্ডাটা পর্বের আমরাই স্তন্যপায়ী, তাই না? স্তন্যপায়ী বৈশিষ্ট্য। আচ্ছা, যদি এখানে এমন হতো যে এই লোমযুক্ত ত্বক, চার প্রকোষ্ঠ হৃৎপিণ্ড, আর আমি এখানে এই যে চার নম্বর থেকে যেটা উষ্ণ রক্ত না পেয়ে আমি যদি এই শীতল রক্ত পেতাম, ধরে নিলাম আমি এটাকে সরিয়ে দিলাম, আমি এটা পেয়েছি শীতল রক্ত, মানে এইটা না পেয়ে এটা পেয়েছি, অর্থাৎ পরের বারে আমি আরেকবার লটারি করব, সেটিতে দেখাবো, এটা আগে তোমাদের বলেনি। তাহলে এইটা আমার হলো কি, ওই টেবিলে একটু যদি যাই তোমাদেরকে এই ছকে, তাহলে আমি এক নাম্বার রাউন্ডে, এই যে তোমাদের অ্যাসাইনমেন্টে যে ছকটি দেওয়া আছে, এখানে এক নাম্বার রাউন্ডে আমরা এই বৈশিষ্ট্যগুলো লিখে ফেলবো। কি কি? লোমযুক্ত ত্বক, চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড এবং উষ্ণ রক্ত। এক্ষেত্রে আমাদের এই শ্রেণীর নামটা এখানে লিখে দেব কি? ম্যামালিয়া। তাহলে এটা হচ্ছে ম্যামালিয়া শ্রেণীর বৈশিষ্ট্য। এই ভিত্তিতে এটাকে আমরা চিহ্নিত করলাম, এটি হচ্ছে ম্যামালিয়া শ্রেণী, ঠিক আছে? এখন তোমাকে আবারও লটারি করতে হবে। আমি শেষে তোমাদের যেটা গ নম্বর প্রশ্নের কথা সেটিও এখানে একটু বলে রাখি। ব্যাখ্যাতে তোমরা এই জায়গায় বলবে যে লোমযুক্ত ত্বক, তাই না? লোমযুক্ত ত্বক এটা কার আছে? ম্যামালিয়ারই আছে, তাই না? আচ্ছা, চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড এটা কার আছে? কার আছে? ম্যামালিয়ার আছে, তারপরে তোমার এভিসের আছে, তারপরে অসম্পূর্ণরূপে অবশ্য সেটা আমার রেপটিলিয়া, যদিও একটি ব্যতিক্রমী আছে চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, কি সেটিও তুমি ব্যাখ্যায় উল্লেখ করবে, সেটি কি? কুমির, হ্যাঁ, চার প্রকোষ্ঠ বিশিষ্ট। এখন যদি তোমার ওইভাবে এখানে যদি ডিম পাড়ার বৈশিষ্ট্য আসতো যে তাহলে আমরা এর লোমযুক্ত না বলে যদি আইসযুক্ত ত্বক বা খসখসে ত্বক এরকম আসতো, তখন আমরা কিন্তু এই বৈশিষ্ট্যগুলোর ভিত্তিতে ভিন্ন একটি শ্রেণীর কথা উল্লেখ করতাম, ঠিক আছে? তাহলে আমরা এখানে ব্যাখ্যায় বলবো যে লোমযুক্ত ত্বক এটি ম্যামালিয়ার বৈশিষ্ট্য, চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড এটি ম্যামালিয়ারও বৈশিষ্ট্য, অ্যাভিসেরও বৈশিষ্ট্য, এমনকি রেপটিলিয়ার ক্ষেত্রে ব্যতিক্রমী কুমিরের বৈশিষ্ট্য, ঠিক আছে? রক্ত উষ্ণ রক্ত বিশিষ্ট, তার মানে এই বৈশিষ্ট্যগুলো আমরা যদি বলি ত্বকে লোম আছে এটা কিন্তু ম্যামালিয়ার বৈশিষ্ট্য, অন্য জায়গায় আমরা পাবো না। চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড যদিও অ্যাভিসেরও আছে, কিন্তু লোমযুক্ত ত্বক যেহেতু বলা হয়েছে সেহেতু আমরা আর অ্যাভিসের মধ্যে যেতে পারবো না, তাই না? আবার যেহেতু রক্ত উষ্ণ এটিকেও আমরা ইচ্ছা করলেই অ্যাম্পিবিয়ার মধ্যে যেতে পারবো না, কারণ অ্যাম্পিবিয়ার ভেতরে, যদি তুমি বিষয়গুলো চিন্তা করে এভাবে ব্যাখ্যা করবে, অ্যাম্পিবিয়ার ক্ষেত্রে তাদের রক্তটা কেমন? শীতল রক্ত বিশিষ্ট, হ্যাঁ। এভাবে আমরা একটা রাউন্ডের বৈশিষ্ট্যগুলো লটারিতে কি কি আসলো সেগুলো লিখব, সুন্দর করে লিখব, যেটা যেটা আমার কাগজে লিখা আছে। তারপরে এই বৈশিষ্ট্য যেটা আমার লটারিতে আসলো, এই যে এক তিন চার তুলে আমি যেমনটি করলাম, তার ভিত্তিতে, তার ভিত্তিতে আমি যে শ্রেণীর নাম লিখছি সেটা কিন্তু আমাকে সঠিক করে লিখতে হবে।
কারণ এই শ্রেণীর নাম লিখতে যদি আমি ভুল করি তাহলে এক্সামিনার আমরা যখন খাতা দেখব তখন কিন্তু তোমাকে এই নাম্বারটা আমরা দিতে পারবো না, কারণ তুমি যদি বৈশিষ্ট্য পেলে একটা শ্রেণীর নাম লিখলে আর একটা সেটি তুমি নাম্বার পাবে না। ঠিক আছে, এই জন্য তোমাকে আগে ওই যে শুরুতে বলেছিলাম যে এই চ্যাপ্টার খুব ভালো করে শ্রেণীবিন্যাসের এই অংশটুকু বিশেষ করে কোয়াড্রেটার শ্রেণীবিন্যাসটা আমাদেরকে ভালো করে পড়ে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা একটা গেল প্রথম রাউন্ড আমাদের গেল, এভাবে আমরা এটা ব্যাখ্যা করলাম। এরপরে দ্বিতীয় রাউন্ড, ঠিক আছে, তাহলে এগুলোকে আমরা আবার ভাঁজ করে দিয়ে দিই, এগুলোকে আবারও ভাঁজ করে এখানে দিয়ে দিই। এটা এক নম্বরে ছিল, এটা কয় নম্বরে ছিল, তিন নম্বরে, পিণ্ডের প্রকোষ্ঠ এটা তিন নম্বরে ছিল। এরপরে এইটা ছিল কোথায় আমার চার নম্বরে, ঠিক আছে, এই যে চার নম্বরে দিয়ে দিলাম, এগুলো যা ছিল এখানে দিয়ে দিলাম। এখন আমি কি করব, আরেকটা চিরকুট আমার এই এক্স বক্স থেকে আমি উঠাবো, এটাকেও আবার আমরা এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, এক্স বক্স থেকে উঠাবো, এখানে দিয়ে দিলাম, এক্স বক্স থেকে আরেকটা চিরকুট উঠাবো। এই যে চেষ্টা করছি আমি, নাড়াচাড়া করছি, আচ্ছা একটা চিরকুট উঠালাম, এইটা আমার কি পড়লো একটু দেখাই প্রিয় শিক্ষার্থীরা, কত, এক তিন পাঁচ, তাই না, এক তিন পাঁচ। তাহলে এক তিন পাঁচ আমি এক নম্বর থেকে একটা বৈশিষ্ট্য নিই, মনে করো এখান থেকে আমি নিলাম পালক যুক্ত ত্বক পেয়েছি, ঠিক আছে, পালক যুক্ত ত্বক, ঠিক আছে। এরপরে তিন নম্বর থেকে আমি একটা নিই, তিন নম্বর থেকে একটা নিই, সেটি হচ্ছে দুই প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, আমি কিন্তু এবার এটা পেয়েছি, পালকযুক্ত ত্বক দুই প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, এক তিন পাঁচ, ঠিক আছে। এরপরে পাঁচ থেকে যায় একটা উঠালাম, এটা হচ্ছে বাচ্চা পারে। এখন আসো এই বৈশিষ্ট্যগুলো কার কার, আমি যে তিনটা বৈশিষ্ট্য তুললাম, এই যে প্রথমত এক্স বক্স থেকে এক তিন পাঁচ তুললাম, তারপরে এই এক নম্বর বক্স থেকে একটা, তিন নম্বর বক্স থেকে একটা, পাঁচ নম্বর বক্স থেকে একটা, আমি এই লটারি টুকরা উঠালাম। উঠিয়ে আমি কি কি পাচ্ছি এটাকে যদি তোমাদের সামনে আরেকবার বলি, দেখো তোমাদেরকে দেখিয়ে বলি, এটা কিন্তু আমরা এই জায়গায় লিখে ফেলবো, এই যে দেখো পালকযুক্ত ত্বক দুই প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড বাচ্চা পারে, আমি যেটাই লটারিতে পাবো সেটাই কিন্তু আমাকে এখানে লিখতে হবে, আমি এখানে লিখিনি, এটা তোমাদের কাজ, আমি জাস্ট প্রক্রিয়াগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই দুই নাম্বারে, তাহলে এই জায়গাতে আমি যদি একটু লাল দাগ দিয়ে দেখাই দিই তোমাদেরকে, এই জায়গাতে তুমি লিখবে এই যে পালকযুক্ত ত্বক দুই প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড এবং আর একটা পয়েন্ট হচ্ছে বাচ্চা পারে, শ্রেণীর নাম কি হবে, হবে কি, আছে এরকম কোন কোয়াড্রেটার পর্বের শ্রেণী আছে যে যাদের ত্বকে পালক আছে, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ দুইটি আবার বাচ্চাও পারে, আছে নাকি? তুমি বলতে পারছো না, কারণ তোমার ওই কোয়াড্রেটার পর্বের শ্রেণী ভালো করে পড়া নাই। যারা বলতে পারছো, হ্যাঁ তুমি পারছো না, হ্যাঁ যারা পারছো তারা বলছে যে না এরকম বৈশিষ্ট্য সম্পর্কিত কোয়াড্রেটার পর্বতে কোন শ্রেণী নাই, সে কিন্তু ব্যাখ্যাটাও সুন্দর করে করতে পারবে। কারণ কি, দেখো এই যে পালকযুক্ত ত্বক এটা কার বৈশিষ্ট্য, এটি কিন্তু অ্যাভিসের বৈশিষ্ট্য, তাই না, পক্ষীকুল অ্যাভিস পাখি, হ্যাঁ তাদের বৈশিষ্ট্য হচ্ছে পালকযুক্ত ত্বক। তারপর আরেকটা কি পেয়েছি আমরা, দুই প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, এগুলো কিন্তু ব্যাখ্যায় আসবে, ঠিক আছে, দুই প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড। তাহলে এই দুই প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কোয়াড্রেটার পর্বের কোন শ্রেণীতে আছে বলতো বাবা, মাসের শ্রেণীতে, তাই না, সাবকোপ্টেরিজি, অ্যাক্টিনোপ্টেরিজি, কন্ডিকটিস, অস্টিকটিস, তাই তো, হ্যাঁ। তো এই দুই প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড এইটা কেবলমাত্র মাছের শ্রেণীতেই পাবো আমরা, তাহলে একদিকে পালকযুক্ত ত্বক আরেকদিকে দুই প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, এটা আবার কি হয়েছে, বাচ্চা পারে, বাচ্চা পারে কারা, ম্যামালরা পারে, তাই না। তো যদি এই ম্যামালিয়ার বৈশিষ্ট্য তিনটা তিন শ্রেণীর বৈশিষ্ট্য এসে গেছে একেবারে নির্দিষ্ট সুনির্দিষ্ট বৈশিষ্ট্য, তাহলে আমরা এখানে কি লিখব, এই তিনটা বৈশিষ্ট্য এই জায়গায় লিখব, লিখে এখানে বলবো যে এই শ্রেণী বা এরকম কোন শ্রেণী নাই অনুপস্থিত, এই জায়গায় আমরা কি লিখব, এখানে আমরা অনুপস্থিত, অ্যাবসেন্ট, অনুপস্থিত। এবং আমি এতক্ষণ যে কথাগুলো বললাম এখানে তোমরা সুন্দর করে এগুলোর ব্যাখ্যা দিবে। তাহলে এই একটা টেবিলেই আমরা এই কাজগুলো কিভাবে সাজিয়ে নিলাম সেটা ছোট্ট করে বর্ণনা করব, আর এই টেবিলের মধ্যেই কিন্তু তোমাদের
এই রাউন্ড 1 2 3 4 5 এর বৈশিষ্ট্যগুলো লিখে যদি শ্রেণীর নাম আমাদের পড়ে তাহলে সেই শ্রেণী আমরা মিলে যায় আমাদের বৈশিষ্ট্যতে লিখব এবং ব্যাখ্যাতে গিয়ে কেন আমি বলছি এটা এই শ্রেণী বৈশিষ্ট্য তাই না বা কেন আমি বলছি যে এই বৈশিষ্ট্যের সাথে কোনো শ্রেণীর মিল নাই অথবা এই নাম এটা কোনো শ্রেণীর অন্তর্ভুক্ত বৈশিষ্ট্য নয় এই কথাগুলোই আমাকে এই ছকে বা এই টেবিলে এই যে ব্যাখ্যার অংশে এখানে কিন্তু আমাকে সুনির্দিষ্টভাবে আমাকে ব্যাখ্যাগুলো করতে হবে এবং আমি এই যে বৈশিষ্ট্যগুলো তিনটি লিখছি তার প্রেক্ষিতে আমার ব্যাখ্যাগুলো থাকতে হবে একেবারে বইতে তুমি যেটা পড়েছো সেভাবে ব্যাখ্যা তো দিবে কিন্তু সেই জ্ঞানের আলোকে তোমার নিজের মতো করে কোনটা তোমার লটারিতে উঠেছে এবং কেন তুমি এটাকে দাবি করছো এই শ্রেণীর না সেইভাবে তোমাকে এটি ব্যাখ্যা করতে হবে ঠিক আছে তো এই ব্যাখ্যাগুলো এই আলোকে আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ যেটা মূল্যায়ন করবেন শিক্ষার্থীরা তোমাদেরও এই বিষয়টি জেনে রাখা দরকার না হলে আমার স্যার আমাকে মূল্যায়ন করবেন আমরা যেটা মূল্যায়ন করব কিন্তু আমি কোন জায়গায় মার্ক পাচ্ছি কি পাচ্ছি না সেটা তো আমাকে জেনে রাখতে হবে তাহলে দেখো এই যে আমাদের এই ক নাম্বার প্রশ্নের যেটা মানে ফার্স্ট রাউন্ডের ফার্স্ট যেটা বলা হয়েছে মানে মূল্যায়নের ক্ষেত্রে পাঁচটি রাউন্ডের প্রতিটিতে বৈশিষ্ট্য সমূহ গ্রহণযোগ্যভাবে উল্লেখ করতে পারা মানে তুমি যে লটারিতে তুললে দেখা যাচ্ছে যে ওই যে চারটা বক্স থেকে তুমি তুললে যে তিনটা বক্সে পেলাম আমি তাহলে এই তিনটা বক্স থেকেই আমি যেন ওই বৈশিষ্ট্যগুলো ঠিকভাবে লিখতে পারি আমি হয়তো পেলাম 1 3 5 আমি বৈশিষ্ট্য লিখে দিলাম 1 2 4 তাই না তাহলে আমি যেটা পেয়েছি সেই আলোকেই যেন আমার ওই বর্ণনাতে কোনটা পেলাম লটারিতে সে আলোকে যেন আমার এই বৈশিষ্ট্যগুলো টেবিলে আমি ঠিক করে লিখি সেই কথাটা এই জায়গায় বলা হচ্ছে তোমার যে পাঁচটি রাউন্ডের এই যে সরি এই জায়গায় পাঁচটি রাউন্ডের প্রত্যেকটিতে বৈশিষ্ট্য সম গ্রহণযোগ্য ভাবে উল্লেখ করতে পারা তবেই কিন্তু তোমাকে এখানে আমরা এই মার্কসটা দিতে পারি হ্যাঁ একেবারে তোমার 4 মার্কসের যেটা এটা আমরা দিতে পারি এরপরে আসো পাঁচটি রাউন্ডের 4টিতে বৈশিষ্ট্য সম গ্রহণযোগ্য ভাবে উল্লেখ করতে পারা তখন কিন্তু তোমার মার্ক কমে যাবে তাই না একটা কমে গেল তারপরে 2টিতে 1টিতে এইভাবে আমরা তোমাদেরকে এটাকে মূল্যায়ন করবো তুমি যতটুকু যদি সবগুলোতে পারো তোমাকে ফুল মার্কস দিয়ে দিবো আমরা আর যদি না পারো আমি কিন্তু 2টো রাউন্ড দেখাচ্ছি তোমাদের এইভাবে পর পর 5 বার এই রাউন্ড গুলো এই লটারির চিটকুট গুলো বক্সের মধ্যে দিয়ে আমাদের এই কাজটি করতে হবে ঠিক আছে এরপর দেখো খ নম্বরে কি 5টি রাউন্ডের প্রতিটিতে শ্রেণীর নাম বা তার উপস্থিতি অনুপস্থিতি উল্লেখ করতে পেরেছো কিনা মানে তুমি যে বৈশিষ্ট্য গুলো তুললে 5টা রাউন্ডের প্রত্যেকটাতে তুমি ঠিক মতো শ্রেণীর নামগুলো লিখতে পেরেছো কিনা যদি সবগুলোতে পারো ইউ ক্যান গেট ফুল মার্ক যদি তুমি 4টাতে করো যদি তুমি 3টাতে করো 2টাতে বা 1টাতে করো তাহলে তোমার মার্কস কমে যাবে খুবই সিম্পল কথা ঠিক আছে এরপরে আমাদের ওই যে ব্যাখ্যা ব্যাখ্যা করতে পারাটা আমি এই যে একটু আগে তোমাদের যে কথাগুলো বলছিলাম যে পালকযুক্ত ত্বক 2 প্রকোষ্ঠ হৃৎপিণ্ড আর বাচ্চা পারে এই চিরকুটটা যদি আমি পাই উঠাই তাহলে এখানে কোনো শ্রেণী হাত হচ্ছে না থাকছে না আসছে না তো এই কথাটাই আমার সুন্দর করে এই শেষের অংশে ব্যাখ্যা করতে পারা ঠিক আছে এখন আমি হয়তো এটা ব্যাখ্যা করে দিলাম এরপরে আমার আর একটা চিরকুট তুলতে হবে তুলে আবার 3 নম্বর রাউন্ডে লিখতে হবে তারপরে এগুলো সব আবার দিয়ে আমাকে আরেকটা চিরকুট এখান থেকে তুলে আবার ওই আওলাকে সেই 5টা বক্সের মধ্যে থেকে আমাকে যেকোনো 3টা ওই অনুযায়ী তুলে নিয়ে তাহলে আমার পরে 4 নম্বর রাউন্ড ব্যাখ্যা করতে হবে এভাবে আমাকে মোট 5টি রাউন্ডের গ্রহণযোগ্য ভাবে যদি আমি ব্যাখ্যা করতে পারি হ্যাঁ গ্রহণযোগ্য বলতে যুক্তিসঙ্গত এই লটারির আলোকে যুক্তিসঙ্গত বা গ্রহণযোগ্য ভাবে আমরা যদি এটাকে ব্যাখ্যা করতে পারি তাহলে আমার কিন্তু সেই অ্যাসাইনমেন্টের জন্য বরাদ্দকৃত যে মোট 12 মার্কস আমি এর পূর্ণ 12 মার্কসই পেতে পারি ঠিক আছে তো যদি আমরা এটা ভুল করি তাহলে কিন্তু সমস্যা আছে হ্যাঁ তো তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ মনোযোগ সহকারে আমার এই লেকচারটি দেখার জন্য আবারও ধন্যবাদের মানে ছলেই আরেকটি কথা তোমাদেরকে শেষে বলে যাই ওই যে কোয়ার্টার পর্বের শ্রেণীবিন্যাসের বৈশিষ্ট্য এইটা যেন খুব সুন্দর ভালো করে তুমি পড়ো এরা কারা আচ্ছা থাক ভালো থেকো আল্লাহ হাফেজ